তোমাকে আমার ধরণী করিতে, আমার মনের দোসর করিতে পারিলাম না, পারিলাম না তো কিছুতে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছি সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছি। আজকে নতুন আরও একটি গানের কোর্স টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের জন্য, যেটা হচ্ছে শ্রদ্ধেয় কিশোর কুমারজির গাওয়া ও গো নিরুপমা। এই গানটির কোর্স শেয়ার করতে যাচ্ছি, ও গো নিরুপমা এই গানটির কোর্স শেয়ার করতে যাচ্ছি। তো গানে যাওয়ার আগে অবশ্যই বলবো, আমি একজন ছোট ইউটিউবার হিসেবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন গানে চলে যাই। নিরুপমা করিও ক্ষমা, ক্ষমা শুধু এই জায়গাটা হচ্ছে বি মাইনর। আবার চলুন দেখি, গো নিরুপমা করিও ক্ষমা, পরের লাইনটা শুরু হচ্ছে জি মেজর থেকে, তোমাকে আমার জি মেজর ধরণী করিতে, এ মাইনর, আবার জি মেজর, আমার মনে জি মেজর, তারপর দোসর করিতে ডি মেজর, পারিলাম না সি মেজর, পারিলাম না তো কিছুতে। লাস্টে কিছুতে এই জায়গাটা হচ্ছে এ মাইনার কর্ডসটা। হুম, তাহলে পুরো ব্যাপারটা একটু বাজিয়ে দেখাচ্ছি। তোমাকে আমার ধরণী করিতে, আমার মনের দোসর করিতে পারিলাম না, পারিলাম না যেন কিছুতে। কর্ডস হচ্ছে জি মেজর এ মাইনর, জি মেজর ডি মেজর সি মেজর ও লাস্টে এ মাইনর। ক্লিয়ার এই জায়গাটা? এরপরে চলে যাচ্ছে গানের অন্তরায়। চলুন গানের অন্তরা কোর্সগুলো জেনে নেওয়া যাক। হয়তো তোমার অনেক কিছুই আছে, কিছুই আছে ডি মেজর এবং এ মাইনর, কিছুই ডি মেজর আছে। ক্লিয়ার? হয়তো তোমার অনেক কিছুই আছে, তবু নেই তার দাম, ডি মেজর থেকে ঢুকছে, তবু নেই তার দাম কোনোই আমার কাছে, ডি মেজর ই মাইনর ও সি মেজর, তবু নেই তার দাম ডি মেজর কোনোই আমার ই মাইনর কাছে, সি মেজর লাস্টে। ক্লিয়ার? আমার পথ তোমার পথের সাথে, এবং ই মাইনর, আমার পথ তোমার পথের সাথে মিলবে না যেন কিছুতে, মিলবে না যেন কিছুতে। এ জায়গাটা কোর্স হচ্ছে মিলবে না যেন জি মেজর কিছুতে ডি মেজর, তারপর আবার হোম, মিলবে না যেন কিছুতে এ মাইনর, হোম এবং এ মাইনর, ই মাইনর। পরের অন্তরা যেটা আছে গানের দ্বিতীয় অন্তরা, একদম প্রথম যে অন্তরাটা বাজিয়েছি একদম সেম কর্ড প্রোগ্রেসিং এরকম। লতার মতো জড়িয়ে রয়েছো গাছে, ডি মেজরটা হচ্ছে টাচ গাছে। এরপরে যে কর্ডসগুলো ইউজ করেছি একদম প্রথম অন্তরায়, একদম হুবহু সেম কর্ডস। তো বন্ধুরা, এই ছিল আজকের গানটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো মন্দ কমেন্টস করে অবশ্যই জানাবেন। কোনো গানের কোডিংসের যদি কোনো রিকোয়েস্ট থাকে তাও অবশ্যই জানাবেন, আমি আমার মতো সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব।